তার আলোচনার বিষয় বিদআত। আমি মুখতারামকে তার তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل
হামিদুম মাজিদ। রাজশাহী জেলার পবা উপজেলার অন্তর্গত ইসলামিক স্কুল কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে জাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর অত্যন্ত মোবারকময় ফজিলতময় বরকতময় ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনের প্রায় শেষ পর্যায়ে আমাদেরকে সলাতুল আশার পরে অত্যন্ত মনোযোগের সাথে সুন্দর পরিবেশে কোরআনে কারীম এবং সহি হাদিসের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এই দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম এ পর্যন্ত আলোচনা করেছেন এবং আমার পরেও আরো ওলামায়ে কেরাম আলোচনা করবেন ইনশাআল্লাহ। এ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো যদি আমরা ভালোভাবে অনুধাবন করে আমল করার চেষ্টা করি, তাহলে এই দুদিন ব্যাপী ইসলামী সম্মেলন সফল ও সার্থক এবং আমাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময়ে যে বিষয়টি সম্পর্কে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বিষয়টি হলো বিদআত। বিদআত এই বিষয়টি আমাদের সকলের পরিচিত এবং চেনা জানা বিষয়, আর অধিকাংশ সময়ে মূলত আমি এই বিষয়গুলো নিয়েই তাওহীদ শির সুন্নত বেদাত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করে থাকি। ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন আলোচনায় আপনারা ইতিপূর্বেও এই বিষয়গুলোর উপরে আলোচনা শুনেছেন, এই জন্য বেশি বিস্তারিত আলোচনার প্রয়োজন হবে না, একটু ইশারা দিলেই ইনশাআল্লাহ আপনাদের বেদাত সংক্রান্ত সকল বিষয় স্মরণ হয়ে যাবে এবং এই বিষয়গুলো বোঝা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেদাত যে বিষয়টি, এটি আরেকটি জিনিসের বিপরীত, সেই জিনিসের যে জিনিসটির বিপরীত সেটার নাম কি? আপনারা একটু কথাবার্তা বলবেন, কথাবার্তা না বললে আপনারা যে আমার কথা বুঝতেছেন আমি বুঝবো কিভাবে? আপনারা হলেন রাজশাহী বিভাগের মানুষ আর আমি হইলাম চট্টগ্রাম বিভাগের মানুষ, তাহলে একটু আলাদা অঞ্চল হয়ে গেল না? তাহলে আমার কথা আপনারা বুঝতেছেন, এটা বুঝার জন্য মাঝে মাঝে যা জিজ্ঞাসা করি একটু ইয়েস অর নো,
হ্যাঁ বা না কিছু বলতে হবে। বললে আমি মনে করব যে হ্যাঁ আমাদের ভাইয়েরা আমার কথা বুঝতেছেন, আর না বললে মনে করব যে আমার কথা বুঝতেছেন না। তবে আমি কোনো কঠিন শব্দ উচ্চারণ করব না, অত্যন্ত সহজ শব্দ, কোনো ইংরেজিও বলবো না, কোনো ফার্সি হিন্দি অন্য ভাষাও বেশি বলার চেষ্টা করব না, বাংলা একেবারে সহজ, যে বাংলা বাংলাদেশের সব মানুষ শিক্ষিত অশিক্ষিত সাধারণ নিরীহ সব মানুষ বুঝতে পারেন এই ধরনের ভাষায় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে বেদাতটা কিসের বিপরীত? সুন্নতের বিপরীত। তাহলে সুন্নত বুঝলে বেদাত বোঝা যাবে, বেদাত বুঝলে সুন্নত বোঝা যাবে, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন কেউ যদি রাত চিনে সে দিনকে চিনতে পারে, কেউ দিন চিনলে সে রাতকে চিনতে পারে, কেউ আলো চিনলে অন্ধকার চিনতে পারে, অন্ধকার চিনলে আলো চিনতে পারে, ঠিক একই রকম সুন্নত এবং বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দুই ধরনের তাওহীদ, দুইটি তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। একটি তাওহীদ হলো তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ, অর্থাৎ ইবাদতের মালিক, ইবাদত ইবাদত যিনি পাবেন, মাবুদ যিনি হবেন তার তাওহীদ। ইবাদতের মালিক কে? ওরে এখনো রাজশাহীর ভাইয়েরা তাওহীদ শিখে নেন। ইবাদতের মালিক কে? একমাত্র আল্লাহ, খালি আল্লাহ না। ইবাদতের মালিক কে? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহ বললে হবে না, কারণ ইবাদতের মালিক আল্লাহ, এটা আরবের মুশরিকেরাও বিশ্বাস করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মালিক মনে করত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে মুখস্থ করাই দিয়েছেন। কি মুখস্থ করিয়েছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুইবার আল্লাহ পাক বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুইবারে আছে কি? ইয়াকা মানে হলো একমাত্র, অনলি ফাকাত, শুধুমাত্র, একমাত্র, এবাদত আল্লাহর, একমাত্র সাহায্য ছাই কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ইয়াকা যদি থাকে ওইটার নাম তাওহীদ, আর যদি একমাত্র না থাকে সেখানে আর তাওহীদ থাকে না। তাহলে ইবাদতের মালিক কে? একমাত্র আল্লাহ। সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এই দাওয়াতটাই দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে এই দাওয়াতটাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحوا। হে দুনিয়ার মানুষ, এই কথাটাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক আর কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন একমাত্র মাবুদ, এই কথাটা যদি স্বীকার করো তাহলে তুফলিহু, দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সফল হবে। সুবহানাল্লাহ, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই ইবাদতের তাওহীদের দাওয়াত দিয়েছেন। আরেকটা তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন, সেই তাওহীদটা হলো ইত্তেবার তাওহীদ। সেই তাওহীদটা হলো, কথা বলেন না দেখি, আরেকটা তাওহীদ আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন, সেটা কিসের তাওহীদ?
এত্তেবার তাওহীদ, একটা হলো এবাদতের তাওহীদ আর একটা হলো এত্তেবার তাওহীদ। এত্তেবা মানে হুবহু কদম বকদম অনুসরণ করা, এটার নাম হলো এত্তেবা। এত্তেবার তাওহীদ ও আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছে। এত্তেবা করতে হবে কার? না হয় নাই, সব খালি একমাত্র আল্লাহ, এবাদত বলছি একমাত্র আল্লাহ, কিন্তু এত্তেবা করতে হবে কার? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও একমাত্র আছে, এত্তেবার মধ্যেও একমাত্র আছে, এটা এত্তেবার তাওহীদ। এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করব না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ হলো আল্লাহ নাবুদাল্লাহ ইল্লা বিমা শারা, আমি আল্লাহর ইবাদত কোনো তরিকায় করব না, একমাত্র ওই তরিকায় করব যেই তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুবহানাল্লাহ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে কোন ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে ইত্তেবার তাওহীদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ। এজন্য একজন মুসলিমের সামনে তরিকা থাকবে কয়টা? কথাই বলে না, কি বুঝাইলাম এতক্ষণ? একজন মুসলিম কয় তরিকার অনুসারী হবে? এক তরিকা, একমাত্র একটাই তরিকা। সেই তরিকার নাম কি? নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিস্তিয়া, সিস্তিয়া নিজামিয়া, সিস্তিয়া সাবেরিয়া। কি তরিকা এটার নাম? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র তরিকা একজন মুসলিমের সামনে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এর বাহিরে আর কোন তরিকার অনুসারী একজন মুসলিম হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين বলেন, قل إن كنتم تحبون الله, দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাও, তুহিব্বুন আল্লাহর অর্থ হইল তাবুদুন আল্লাহ। মহব্বত না হইলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো না বাসলে, মহব্বত না করলে কেউ ইবাদত করতে পারে না। এজন্য মুফাসসিরিন কেরাম অর্থ করেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, অর্থ হলো ইন কুনতুম তাবুদুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে ইবাদতের একমাত্র তরিকা, একমাত্র পদ্ধতি, একমাত্র সিস্টেম হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবাকে, অনুসরণকে, এই তরিকাটাকে, পদ্ধতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক ফরজ করে দিয়েছে। সুতরাং এই পদ্ধতির বাহিরে গিয়ে কোন ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদত যেভাবে করার অনুমোদন দিয়েছেন, শরিয়াত হিসাবে নির্ধারণ করেছেন, এটার নাম সুন্নত।
আর যখনই এটার বিপরীত হবে তখন এটার নাম, এটার নাম বেদাত। তাহলে সুন্নতের মধ্যে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজ করেছেন সেগুলা খালি সুন্নত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই এরকম কাজও সুন্নত আছে। কে আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কিন্তু সেটাও আমাদের জন্য সুন্নত, এরকম সুন্নত আছে কিনা বলেন তো দেখি। জি একটা বলেন, উদাহরণ বলেন কি আছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মুয়াজ্জিন ছিলেন না? আল্লাহ রাসূল মুয়াজ্জিন ছিলেন না, কি ছিলেন? ইমাম সাহেব ছিলেন। কখনো আজান দেন নাই, একামত দেন নাই। আল্লাহ রাসূল দিছেন আজান একামত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন কিন্তু আজানও দেন নাই একামতও দেন নাই। তাহলে আজান একামত দেওয়া সুন্নত কিনা? যে আল্লাহ রাসূল তো দেন নাই, এই জন্য আমরা সুন্নত বেদাতের সংজ্ঞায় কথা বলি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলে সেটা সুন্নত, না করলে সেটা বেদাত, এটা বেদাত সুন্নতের সংজ্ঞায় বলা হয়নি। আমরা বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন সেটা সুন্নত, যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই সেটার নাম বেদাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজে করেছেন, কখনো নির্দেশ দিয়েছেন, কখনো অনুমোদন দিয়েছেন, এই সবগুলাই সুন্নত। এই জন্য মাঝে মাঝে কেউ বলে এ মিয়া তুমি যে বলো এটা বেদাত, তা আল্লাহ রসুল তো এটা করে নাই, এটা করে নাই, এটা করে নাই, তাহলে তো এগুলো বেদাত, এরকম বলে। এই জন্য সুন্নতার বেদাতের ব্যাপারে এই কথাটা মনে রাখবেন যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে সুন্নতার বেদাত হইল ওই জিনিসটা যেটা মালাম ইয়াশরাহুল্লাহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ এবং রাসূল শরিয়া হিসাবে নির্ধারণ না করলে সেটা বেদাত, নির্ধারণ করলে সেটা সুন্নত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা জরুরি না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ করলেও উম্মতের জন্য সুন্নত না, এরকমও আছে, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন কয়টা? তাহলে আমাদের জন্য 11টা বিয়ে করা সুন্নত নাকি? কেন সুন্নত না? এটা তো আল্লাহ রাসূল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেও আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিছেন খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা শুধুমাত্র আমার নবীর জন্য খাস, তোমাদের জন্য নয়, অন্য কোনো মুমিনের জন্য নয়, অন্য মুমিনেরা এই কাজ করতে পারবে না, এটা শুধু আমার নবীর জন্য খাস। তাহলে নবীর জন্য আল্লাহ পাক খাস করে দেওয়ার কারণে এটা উম্মতের জন্য সুন্নত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামুল লাইল ফরজ ছিল, তাহাজ্জুদ ফরজ ছিল, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নফল করে দিয়েছেন, কিন্তু আমাদের জন্য কিয়ামুল লাইল ফরজ করা হয়নি। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেকগুলা কাজ নির্দিষ্ট ছিল, খাস ছিল, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু আমাদের জন্য সুন্নত না। তাহলে প্রথম কথা যে সুন্নত আর বেদাতের ক্ষেত্রে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন এটা সুন্নত, যেটা শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই এটার নাম বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের সংজ্ঞা দিয়েছেন এইভাবে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার তোমরা তোমাদের নিজেদেরকে নতুন নতুন জিনিস, নতুন নতুন ইবাদত বানানোর থেকে বিরত থাকো। তাহলে বেদাত হইতে হইলে প্রথম শর্ত হইল এটা নতুন হইতে হবে। প্রথম শর্তটা কি? কেটে কথা বলেন না,
প্রথম শর্ত কি? নতুন হইতে হবে। কি নতুন হইতে হবে? নতুনটা হবে কি? নতুনটা হইতে পারে নতুন আকীদা, নতুন ইবাদত, নতুন মুআমালাত, নতুন আখলাক। নতুন আকীদা, নতুন আমাল, নতুন আখলাক, নতুন মুআমালাত, এই সবগুলার সাথে সুন্নত আর বেদাতের কানেকশন আছে। নতুন আকীদা, নতুন আকীদা হইলে ওইটাও বেদাত। তবে বেদাত এটা সবচেয়ে মারাত্মক বেদাত যদি নতুন আকীদা হয়। নতুন আমালের চাইতে নতুন আকীদা হইলে এটা বেশি মারাত্মক। আচ্ছা, তাহলে প্রথম কথা হলো নতুন আর পুরাতন বুঝবো কিভাবে? এবাদত কোনটা নতুন কোনটা পুরাতন এটা আমি বুঝবো কিভাবে? সবই তো নতুন, সবই তো পুরাতন, কি বলেন? এখন যদি বলেন যে নতুন হইলে বেদাত, তা আমরাও তো নতুন, আপনারাও তো নতুন, আপনারা কি রাসূলের যুগে ছিলেন? তাহলে তো আপনারাও বেদাত, কি বলেন? রাসূলের যুগে যদি না থাকলে সব বেদাত হয়, তাহলে তো আমরাও ছিলাম না রাসূলের যুগে, ছিলেন? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এই মাইকও ছিল না, তাহলে তো এই মাইকও বেদাত, কি বলেন? তাহলে প্রথম কথা হলো বেদাত হইতে হবে নতুন। তাহলে পুরাতন কোনটা নতুন কোনটা এটারও তো একটা সংজ্ঞা লাগবে, লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তাও ঠিক করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتَلَافًا كَثِيرًا আমার উম্মতেরা যারা আমার পরে দুনিয়াতে বসবাস করবে, অচিরেই তোমরা দেখতে পাবে اخْتَلَافًا كَثِيرًا اخْتَلَافًا كَثِيرًا মানে হলো বেদাআতান কাসীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে اختلاف মানে এটা বেদাআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বিমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলে নাই, ইবাদতের সাথে মিলে নাই, মুআমালাতের সাথে মিলে নাই, আখলাকের সাথে মিলে নাই, এটার নাম বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম অসংখ্য বেদাত তোমরা অচিরেই দেখতে পাবে। তখন তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নতকে এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ের রাশিদিনের সুন্নতকে শক্ত করে আদু আলাইহা বিন নাওয়াজিজ, নাওয়াজিজ দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে তোমরা ধরে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন আর পুরাতন নির্ধারণ করে দিয়েছেন। ওই ইখতিলাফের যুগে, ওই ফিতনার যুগে, ওই বিদআতের যুগে তোমরা আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে শক্ত করে ধরে রাখবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কয় বছর? জি, 23 বছর। আর খোলাফায়ে রাশেদিনের খেলাফত কয় বছর? ওরে এটাও জানা না জি। সম্মানিত ভাইরা, একটু সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে আমাদের ভাইরা বসতে পারতেছেন না, একটু সবাই সামনের দিকে এগিয়ে বসেন, তাহলে পিছনে আমাদের ভাইরা বসতে পারবেন, অন্যকে আমরা সুযোগ করে দিই। তা আমি যে কথাটা বলতেছিলাম যে খোলাফায়ে রাশেদিনের খেলাফত কয় বছর? জি, 30 বছর। 30 বছর হলো খোলাফায়ে রাশেদিনের খেলাফত। তাহলে 30 বছর প্লাস 23 বছর কয় বছর হয়েছে? জি, অঙ্কে তো খুব দুর্বল। জি, 30 বছর প্লাস 23 বছর কয় বছর হয়েছে? 53 বছর। তাহলে এই 53 বছরের ভিতরে যেগুলো ইবাদত, যেগুলো আকীদা, যেগুলো আখলাক, এইগুলো কিয়ামত পর্যন্ত সুন্নত। আর এই 53 বছরের ভিতরে যেটা আকীদা ছিল না, যেটা ইবাদত ছিল না, যেটা মুআমালাত ছিল না, যেটা আখলাক ছিল না, এটার নাম হলো নতুন ইবাদত।
তাহলে পুরাতনের সীমা রেখা হইল 53 বছর। 53 বছরের পরের থেকে শুরু করে যা হয়েছে এবং হবে এইগুলার নাম হইল নতুন ইবাদত। আর নতুন ইবাদত হইলেই সেটা বেদাত। আচ্ছা, তাহলে এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আকীদা ছিল কিনা যে আল্লাহ এবং বান্দা এক হয়ে যায়, আল্লাহর মধ্যে বান্দা বিলীন হয়ে যায়, বান্দার মধ্যে আল্লাহ বিলীন হয়ে যায়। এই আকীদা শুনছেন, নাম শুনছেন? এটার নাম হলো ওয়াহদাতুল উজুদ, এটার নাম হলো হুলুল, আল্লাহ এবং বান্দা এক হয়ে যায়। বান্দার ভিতরে আল্লাহ ঢুকে যায়, আল্লাহর ভিতরে বান্দা ঢুকে যায়। কি সুবহানাল্লাহ কইবেন না নাউযুবিল্লাহ? জি নাউযুবিল্লাহ। যে আল্লাহর ভিতরে বান্দা ফানা হয়ে যায়, বান্দার ভিতরে আল্লাহ ফানা হয়ে যায়। যেমন বয়ানের মধ্যে আমরা শুনি মাঝে মাঝে, গুফতে মানসুর আনাল হাক্কে গাসতে মাস্ত, গুফতে ফেরাউন আনাল হাক্কে গাসতে পাস্ত। মনসুর হাল্লাজ আনাল হক দাবি করি, আল্লাহ দাবি করি, আল্লাহর ওলি হয়ে গেছে। আর ফেরাউন আল্লাহ দাবি করি, কাফের হয়ে গেছে। শুনছেন কোনদিন বয়ান? শুনেন নাই বয়ান? ফেরাউনও আল্লাহ দাবি করছে, মনসুরও আল্লাহ দাবি করছে, একজন আল্লাহর ওলি হয়ে গেছে আর একজন কাফের হয়ে গেছে। আচ্ছা, কয় একদিন মনসুরের কাছে রাজদরবারে গিয়ে দেখা যায় মনসুরও নাই, জেলখানাও নাই। আরেকদিন যাই দেখে মনসুরও আছে, জেলখানাও আছে। মনসুরের জিজ্ঞাসা করে, কি ব্যাপার, অমুক দিন তুমি ছিলা না কেন, কই গেছিলা? মনসুরে কয়, ওই দিন আমি আমার আল্লাহর বাড়িতে গেছিলাম, আজকে আল্লাহ স্বয়ং আমার বাড়িতে চলে আসছে। এই ওয়াজ শুনছেন না? তাহলে এই যে আল্লাহর বাড়িতে মনসুর যায়, মনসুরের বাড়িতে জেলখানায় আল্লাহ আসে, একজনের ভিতরে একজন ঢুকে যায়, এই আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, এই 53 বছরের মধ্যে এই আকীদা ছিল না। এই আকীদা 700 বছর পরে ইবনুল আরাবি, হুসাইন বিন মনসুর হাল্লাজ এদের আবিষ্কার। তাহলে এই আকীদার নাম কি? বেদাতি আকীদা। এই আকীদার নাম কেন বেদাতি আকীদা হইল? এই আকীদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, খোলাফায়ে রাশেদিনের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। কারণ কোনদিন শুনছেন যে আবু বকর আল্লাহর বাড়ি চলে গেছে, আল্লাহ আবু বকরের বাড়ি চলে আসছে, এরকম শুনছেন? তাহলে সাহাবায়ে কেরাম এরকম আল্লাহর বাড়িতে যায় নাই, আল্লাহ সাহাবায়ে কেরামের বাড়িতে আসে নাই। আচ্ছা, কখনো শুনছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর ভিতরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে গেছে, শুনছেন? তাহলে বোঝা যায় এই আকীদা ওই যুগে ছিল না, এটা পরবর্তীতে নতুন আবিষ্কার। আচ্ছা, তারপরে কয়, শুনেন, আহাদ আর আহমদ দুইটা এক জিনিস, খালি মিমের পার্থক্য মাঝখানে। আহমদ থেকে মিমটা বাদ দিলে আহাদ হয়ে যায়, নাউযুবিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ এক, এই আকীদাও এই দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। এই জন্যই মসজিদের ভিতরে এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ। কয় দেখো, আল্লাহর মধ্যেও নুকতা নাই, মোহাম্মদের মধ্যেও নুকতা নাই। আল্লাহ লিখতেও 5 অক্ষর, মোহাম্মদ লিখতেও 5 অক্ষর, আল্লাহর মোহাম্মদে কোনো পার্থক্য নাই। আল্লাহ লিখতে মাঝখানে একটা তাসদীর আছে, মোহাম্মদ লিখতেও মাঝখানে একটা তাসদীর আছে, অনেক ক্ষেত্রে অনেক মিল। এই মিল করানোর কারণ কি? যে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো পার্থক্য নেই। এই আকীদা কি সুন্নতি আকীদা না বেদাতি আকীদা? বেদাতি আকীদা। কারণ এই আকীদা ওই 53 বছরের ভিতরে ছিল না। আচ্ছা, এবার আসেন, এই 53 বছরের ভিতরে যে সকল আমাল ছিল না এগুলো বেদাত। যেমন দরুদের বেদাত, আমাদের বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত দরুদ,
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সাথে পড়েন, আছে নাই দরুদ? সব জায়গায় ওয়াজ মাহফিল শুরু করতে গেলে এই দরুদ, দোকান উদ্বোধন করতে গেলে এই দরুদ, বাজার উদ্বোধন করতে গেলে এই দরুদ, রাস্তা উদ্বোধন করতে গেলে এই দরুদ, মানুষ মারা গেলে এই দরুদ, কবর দিতে গেলে এই দরুদ, সব জায়গায় বালাগাল উলার দরুদ আছে না? এই দরুদটা 53 বছরে ছিল কিনা? ছিল। এই দরুদের আবিষ্কার কখন? শেখ সাদি 53 না খালি শত শত বছর পরে। 53 বছর শুধু নয়, প্রায় 1300 বছর পরে এসে এই দরুদের আবিষ্কার। তাহলে এই দরুদ কি সুন্নতি দরুদ না বেদাতি দরুদ? বেদাতি দরুদ। এমনকি এই দরুদটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও পায় নাই। পাইছে? দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই দরুদটা না পড়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা যে এত মজার একটা দরুদ পাইছি বাংলাদেশে, এই সুযোগটা উনিও পাইল না। আফসোসের বিষয় না যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তারাও এই দরুদটা পাইল না, যেটা এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বহুল প্রচলিত দরুদ। তাহলে এই দরুদ কেন বেদাত? যে এই দরুদ ওই পুরাতন সময়ে ওই 53 বছরের ভিতরে ছিল না। আচ্ছা, এবার আসেন জিকিরের বেদাত। ওই 53 বছরের ভিতরে আল্লাহর জিকির ছিল কিনা? ছিল। আল্লাহ পাক কোরআন কারিমের আয়াত নাজিল করে জিকির করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির বেশি বেশি করতে বলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আল্লাহর জিকির করেছেন কিনা? করেছেন। তাহলে ওই জিকিরের ভিতরে জিকিরের নিয়ত ছিল কিনা? জিকিরের নিয়ত জানেন? জিকিরের নিয়ত জানেন কিনা? আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা আছে, আমার পীর সাহেব হুজুরের কলব রংপুরের দিকে মোতাবাজ্জা আছে, রংপুর থেকে বরিশালের দিকে মোতাবাজ্জা আছে, বরিশাল থেকে কক্সবাজারের দিকে মোতাবাজ্জা, কক্সবাজার থেকে আজমিরের দিকে মোতাবাজ্জা, আজমির থেকে দিল্লির দিকে মোতাবাজ্জা, দিল্লি থেকে মদিনার দিকে মোতাবাজ্জা, মদিনা থেকে ঘুরে আরশে আজিমের দিকে মোতাবাজ্জা, আরশে আজিম থেকে আল্লাহর জিকিরের ফয়জে বরকত আমার কলবে নাজিল হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা হলো জিকিরের কি নিয়ত। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই জিকিরের নিয়ত করেছেন কিনা? তাহলে এই জিকির এই নিয়ত কি বেদাত? আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করাইতেছেন এরকম বসে, আর বলছেন যে সবাই বাতি লাইট যা আছে সব বন্ধ করে দাও, সবাই চক্ষু বন্ধ করো, কলবের দিকে খেয়াল করো, লা বলে এদিকে পিছনের দিকে এই লতিফার দিকে টান দিবা, ইলাহা বলে এই লতিফার দিকে টান দিবা, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবা, এইরকম জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি করাইছেন কিনা? কোন জাল হাদিসে পাইছেন? সহি দৈত্য দূরের কথা, কোন জাল হাদিসে পাওয়া গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এইরকম জিকির করাইছেন? তাহলে এই জিকির কি বেদাত? আচ্ছা, এবার আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে। জিকির করতে করতে হঠাৎ সাহাবায়ে কেরাম মাজনুন হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল হয়ে কয়েকজন সাহাবী খেজুর গাছের উপরে উঠে বসে গেছে, এরকম শুনছেন? জিকির করতে করতে কোন দিকে যাইতেছে কি করতেছে কোনো খেয়াল নাই, খেজুর গাছে উঠে বসে রয়েছে। আল্লাহ রসুল অনেক কষ্ট করে নামাইছেন খেজুর গাছের থেকে, তিন চারজনে ধরে নামাইছেন, এইরকম কোন জাল হাদিস শুনছেন?
আচ্ছা খেজুর গাছে উঠেন নাই, ভালো কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করাইতেছেন, দৌড়াই আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ধরে ঝুলতেছিলেন, এরকম কোন সাহাবী ঘটছে জীবনে কোনোদিন? তাহলে এই জাতীয় জিকির কি সুন্নত না বেদাত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করে আল্লাহ 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 করছেন, এরকম জিকির করছেন? ইল্লাল্লাহ 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 এরকম করছেন? তাহলে এই জিকির সুন্নত না বেদাত? আচ্ছা এবার আসেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এবার আপনাদের প্রতি প্রশ্ন, যদি ওই যুগে না থাকলে বেদাত হয়, আল্লাহ রসুল না করলে বেদাত হয়, সাহাবায়ে কেরাম না করলে বেদাত হয়, তাহলে তো এই মাইক আল্লাহ রসুল সাল্লাম ব্যবহার করেন নাই, সাহাবায়ে কেরাম ব্যবহার করেন নাই, এরকম ক্যামেরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম ব্যবহার করেন নাই, বিমানে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তো হজ করতে যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদের ভিতরে তো এরকম এসি ছিল না, ফ্যান ছিল না, টাইল ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কোরআনে কারিমের মধ্যে জের জবর নুকতা হরফ এগুলোও ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো মিয়া বুখারিও ছিল না, মুসলিমও ছিল না, তিরমিজিও ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এরকম মাদ্রাসাও ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো আরো কত কিছু ছিল না, তাহলে তো এগুলো সব কিছু বেদাত। কি বলেন? কি সব বেদাত? কেন বেদাত না? বেদাত হওয়ার জন্য শর্ত হলো এটা হইতে হবে ফিদ্দিন, এটা হইতে হবে দিনের ভিতরে, এটা দিনের জন্য হলে সেটার নাম বেদাত না। এটার মূল শর্ত হলো ফিদ্দিন, দিনের ভিতরে হইতে হবে, দিনের জন্য হইলে সেটা বেদাত না। এই সূত্রটা মনে রাখতে হবে, দিনের ভিতরে দিনের মধ্যে হইলে সেটা বেদাত হয়, দিনের জন্য হইলে দিনের বাহিরে হইলে সেটা বেদাতের আওতাভুক্ত নয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা ফি আমরিনা আই ফি আকীদাতিনা ফি ইবাদাতিনা ফি মুআমালাতিনা ফি আখলাকিনা, অর্থাৎ ইবাদতের ভিতরে দ্বীনের ভিতরে আকীদার ভিতরে যদি নতুন হয় এটা বেদাত, কিন্তু দ্বীনের জন্য, যেমন এই মাইক এটা হলো দ্বীনের জন্য, এটা দ্বীনকে প্রচারের জন্য, দ্বীনের প্রসারের জন্য, এগুলো দ্বীনের প্রচার প্রসারের জন্য, এটা দ্বীনের ভিতরে না। কোরআনে কারিমের ভিতরে নুকতা ছিল না, জের জবর হরকত ছিল না, পরবর্তীতে এগুলো দেওয়া হয়েছে কোরআনকে বোঝার জন্য, বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য, কোরআন জানার জন্য, কিন্তু কোরআনে কারিমের আয়াত যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, হরকত দেওয়ার পরেও আয়াত সেগুলাই ছিল, আয়াত একটা বাড়ানো হয় নাই, আয়াত একটা কমানো হয় নাই, মূল কোরআনের মধ্যে হাত দেওয়া হয় নাই, হাত দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে, সেগুলো দ্বীনের জন্য, কোরআন বুঝার জন্য। বুখারি ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, আবু দাউদ ছিল না, কিন্তু বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদের গাছ ছিল। কি ছিল? যেই গাছের থেকে ফল বাহির হয়, গাছে তখন ছিল, বুখারি মুসলিমের দরকার কি? কি বলেন? বুখারি মুসলিমের গাছে তো ছিল তখন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো বুখারি মুসলিমের গাছ, বুখারি মুসলিমের হাদিস যেগুলো, তিরমিজির হাদিস যেগুলো, এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলছেন, পরবর্তীতে এগুলোকে গ্রন্থ আকারে গবেষণা করে সংকলন করা হয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, জ্ঞান শিকার জন্য, হাদিস শিকার জন্য। সুতরাং এগুলো দ্বীনের ভিতরে কিছু করা হয় নাই, এগুলো দ্বীনের জন্য। বিমানে করে হজে যাওয়া এটা হলো দ্বীনের জন্য, হজ পালনের জন্য, কিন্তু বিমানে করে হজে যাওয়ার কারণে আগে আল্লাহর ঘরে তাওয়াব করা হয়তো 7 চক্কর, বিমানে করে যাওয়ার কারণে যদি কেউ বলে এখন থেকে 8 চক্কর, তখন সেটা হবে বেদাত। ওই তাওয়াফের মধ্যে বাড়াইলে কমালে ওইটার নাম বেদাত, কিন্তু বিমানে করে গেলে এটা বেদাত হয় না। এইরকম
মসজিদের ভিতরে টাইলস লাগালে, প্যান লাগালে, এসি লাগালে, এগুলো দিনের জন্য, সলাতের জন্য। এখন যদি আমি বলি যে শোনেন, এক সময় আমাদের মসজিদটা কাঁচা মসজিদ ছিল, তখন জুমার নামাজ পড়ছি দুই রাকাত, এখন আমরা এত সুন্দর করে এসি লাগাইছি, ফ্যান লাগাইছি, সুন্দর সুন্দর টাইলস লাগাইছি, এখন থেকে জুমার নামাজ আর দুই রাকাত পড়লে হবে না, চার রাকাত পড়া লাগবে, তখন এটা হবে কি? বেদাত। জুমার নামাজ কাঁচা মসজিদ থাকলেও দুই রাকাত, এসি হইলেও দুই রাকাত, কিন্তু এসি, প্যান, টাইলস এগুলো হইলো দিনের জন্য, নামাজের জন্য, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এবার আসেন, সুন্নতের জন্য দলিল লাগবে, বেদাতের কোনো দলিল লাগবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, যখন আপনি বলবেন যে ভাই এগুলো বেদাত, তখন বলবে যে এগুলো যে বেদাত কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে দেখাও আমাকে, বলে না। আপনি কইলেন যে ভাই ওজুর শুরুতে ওজুরে নিয়ত নাই, ওজুর নিয়ত পারেন, বাংলাদেশে ওজুর নিয়ত আছে, নাওয়াইতুয়ান আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াসতিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এটা হলো ওজুর নিয়ত। আবার ওজুর দোয়া আছে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। আপনি বলেন যে ভাই এগুলা নাই, কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো এগুলা নাই দেখাও, না হয় এসব মসজিদের মধ্যে ফেতনা তৈরি করিও না, মসজিদে আসো ফেতনা তৈরি করতে, বুঝছি লামাজাবি ওয়াহাবি, এগুলো বেদাত বলছো, এগুলো দলিল দেখাই যাও, কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, কোথায় পাইছো দেখাও। আচ্ছা, এবার আপনি বলেন যে শুনেন, নামাজের মধ্যে যে এইভাবে একজন দুই হাত দূরে দূরে দাঁড়াইছেন, এটাও জায়েজ নাই, এটাও সুন্নতের খেলাফ, এটাও বেদাত, যে একজন এখানে দাঁড়াইছেন, একজন এখানে দাঁড়াইছেন, কই পাইছো দেখাও হাদিসে, এরকম যে দাঁড়ানো যাবে না, কোথায় পাইছো দলিল দেখাও। আচ্ছা, এবার বললেন যে নামাজের মধ্যে নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসা সিত্তা সামানিয়া, এগুলা কই পাইছো, এগুলা যে বেদাত কই পাইছো দেখাও। এইভাবে আপনি যখন যত বেদাতের কথা বলবেন সমাজে, যারা বেদাতের চাষাবাদ করে, যারা বেদাতের পৃষ্ঠপোষক, যারা বেদাতের প্রজনন করে, তারা বলবে যে এই মিয়া বেদাত যে কই পাইছো দলিল দেখাও। এটা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার, সব জায়গায় সারা বাংলাদেশে দলিল খোঁজে, বেদাতের দলিল খোঁজে, তো বেদাত যে এটা দলিল কই, বেদাতের দলিল হইল একটা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কেউ বেদাতের দলিল চাইতো, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনাই দিতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা নির্দেশ দিয়েছেন বা অনুমোদন দিয়েছেন বা সাহাবায়ে কেরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এই রকম কোন দলিল প্রমাণ পাওয়া গেলে সেটা সুন্নাত, দলিল প্রমাণ নাই এটা বেদাত, অর্থাৎ বেদাতের কোনো দলিল নাই। সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোনো দলিল থাকবে না, দলিল নাই বলেই তো এটা বেদাত, দলিল থাকলে তো এটা বেদাতে থাকতো না, এটা সুন্নত হয়ে যেত, কি বলেন? আমি আপনাদেরকে বললাম যে ভাই শুনেন, এই যে মা পেলের এই পাশে একটা সুন্দর বিল্ডিং বাড়ি আছে, এই বাড়িটা কিন্তু আমার না, আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে শুনেন, আবার কেউ ভুল বুঝিয়েন না, বাড়ি এটা আমার বাড়ি, শায়খের বাড়ি মনে করিয়েন না, বাড়ি এটা কিন্তু আমার না। আচ্ছা, এবার আপনারা বললেন যে শায়খ শুনেন, আপনি যে বলছেন বাড়ি এটা আপনার না, দলিলপত্র দেখাই যান আমার কাছে, যদি আবার দলিল চান যে বাড়ি এটা যে আপনার না, কোন দলিলে, কোন কবলায়, কোন খতিয়ানে বললেন,
কবলা খতিয়ান আর সিয়ে সব দেখাই যান। কি আমি দেখাইতে পারবো? দেখাইতে পারবো না বলেই তো বাড়ি এটা আমার না। যদি আপনাদেরকে খতিয়ান কবলা সিএস আর সব দেখাইতে পারতাম তো বাড়ি এটার মালিক তো আমি হইতাম, কি বলেন? তাহলে যেটা সুন্নাত এটার সিএস আর খতিয়ান কবলা সব আছে, আর যেটা বেদাত এটার কিচ্ছু নাই। এই যেটার দলিল নেই এটাই বেদাত। সুতরাং বেদাতের কেউ যদি দলিল চায় এটা হলো সবচেয়ে বড় আহমকি, সবচেয়ে বড় জাহালত, সবচেয়ে বড় মূর্খতা। এই জন্য বেদাতের দলিল চাইলে এই কথা ক্লিয়ার বলে দিবেন যে ভাই বেদাতের কোন মিম্মা লা আসলালাহু, বেদাতের সংজ্ঞাই হলো বেদাতের কোন দলিল থাকে না। দলিল দেখাবেন আপনি যদি বলেন এটা সুন্নাত, তাহলে আপনি দলিল দেখাবেন যে এটার দলিল আছে, এই আছে। যিনি বলবেন এটা বেদাত, এটা সুন্নাত না, এটা সুন্নতের বিপরীত, তিনি কোনো দলিল দেখানো লাগবে না। একই জিনিস একই কাজ কখনো করলে সুন্নাত আরেক জায়গায় করলে বেদাত, এরকম আছেন? একই কাজ কোন সময় করলে সুন্নাত, কোন জায়গায় করলে সুন্নাত, আবার অন্য সময় করলে, অন্য জায়গায় করলে এটা বেদাত হয়, এরকমও আছে। যেমন আল আজান লিসসালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত সালাতের আজান, আজান আছে না? পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আমরা আজান দিই প্রতিদিন। এই আজান দেওয়াটা কি সুন্নত? এখন ঈদের নামাজ বছরে দুই দিন ঈদের নামাজ হয়, ঈদের নামাজের আজান আছে নাকি? জানাজার নামাজের আজান আছে নাকি? এখন আমি যদি বলি আজান দিলে কি ক্ষতি হয় নাকি, আজানে গুনাহ আছে নাকি? আজানে কোনো গুনাহ হয়? আজান দিলে তো সওয়াবের কাজ, আজান ফজিলতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজানের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায় ততদূর পর্যন্ত জিন ইনসান সব মাখলুকাত তার জন্য সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আল মুআযযিনুনা আতওয়ালুন নাসে আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুআযযিনদের গাড়গুলো গলাগুলো অনেক লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত ফজিলত আজানের! তাহলে এইরকম একটা ফজিলতওয়ালা কাজ, একটা বরকতময় কাজ, একটা ভালো একটা ইবাদত যদি ঈদের নামাজের আগে আমরা আজান দিই অসুবিধা আছে? জানাজার আগে যদি আজান দিই অসুবিধা আছে? কেন, ভালো কাজ করলে অসুবিধা? আমি কি খারাপ কিছু করছি? আমি কি গুনার কাজ করছি? আমি আজান না দিছি, আমি আজান দিলেও গুনাহ হয় কি? আজান দিলে গুনাহ হয়? আজান দিলেও গুনাহ হয়? কোন জায়গায় আজান দিলে ইবাদত, কোন জায়গায় আজান দিলে বেদাত? তাহলে যেই জায়গায় আজান দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ওখানে আজান দেওয়া সুন্নাত, যেখানে অনুমতি দেন নাই সেখানে দেওয়া বেদাত। ঠিক মুনাজাত দোয়া, কই মিয়া খারাপ কাজ করছি নাকি? মুনাজাত না করছি, আল্লাহর কাছে চাইতেও পারবো না, আল্লাহর কাছে চাইলেও গুনাহ হয়। আমরা গতবার হজে গেছি, মিনাতে আলোচনা করলাম, নামাজ পড়াইলাম, সম্মিলিতভাবে মুনাজাত করিনি, বলছি সবাই একা একা করেন, এখানে সারাদিন দোয়ার জায়গা, আপনি সারাদিন করেন, কিন্তু একজন ইমামের নেতৃত্বে করা যাবে না। আমাদের চট্টগ্রামের একজন ভাই লাত মেরে উঠে দাঁড়াই গেছে, কয় এতদিন ওয়াহাবি নাম শুনছি আজকে নিজে চোখে দেখলাম, কয় আল্লাহর কাছে চাইলেও গুনাহ হয়? আল্লাহর কাছে একটু দোয়া করবো, দেখো ওয়াহাবিরা কত বখিল, আল্লাহর কাছে একটু দোয়া করবো এটাও করতে দেনা, কয় আল্লাহর কাছে চাইবো, এটা খারাপ কাজ? এটা কত ভালো কাজ যে আমরা চাইলে চোখের পানি আসে না, ইমাম সাহেব একটু এমন দোয়া করব যে দোয়ায় আমাদের চোখের পানি ঝরঝর করে পড়বো, এইরকম একটা ভালো কাজ তাও কয় এটাও করবে না। আরও এরকম মিনার ময়দানে আসি, আরাফাতের ময়দানে আসি, এখানেও কয় দোয়া করবে না। তাহলে দোয়া কোন জায়গায় করলে সুন্নাত, কোন জায়গায় করলে বেদাত। আচ্ছা শুনেন, এখন ঘরের মধ্যে একা একা বসে রয়েছেন বা ঘুমাইতে গেছেন বিছানার মধ্যে, এখন ঘুম আসতেছে না, কি করবেন? আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম,
জিকির করতেছেন, এটা কি ইবাদত? এখন টয়লেটে বসে রয়েছেন দীর্ঘ সময়, টয়লেটে একটু সময় বেশি লাগতেছে, চিন্তা করলেন আহারে কত গুরুত্বপূর্ণ আমার জীবনের একটা সময় কেটে যাইতেছে, আধা ঘন্টা এখানে বসে রইলাম, এই সময় আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছি। আল্লাহ পাক বলছেন খবরদার আমার জিকির থেকে গাফেল হইও না, তাহলে এখানে বসে বসে আপনি আবার জিকির করেন আধা ঘন্টা, কি এটা কি ইবাদত হবে নাকি ইবাদত হবে না? এখানে জিকির করলে গুনাহ হবে সওয়াবের পরিবর্তে, তাহলে একই কাজ এক জায়গায় করলে সওয়াব হয় আরেক জায়গায় করলে জায়গার পরিবর্তনের কারণে একই ইবাদত সওয়াব হয় গুনাহ হয়, সময়ের পরিবর্তনের কারণে স্থানের পরিবর্তনের কারণে একই ইবাদত কোন জায়গায় সুন্নত কোন জায়গায় বেদাত। এইটা আবার আমাদের দেশে বুঝতে অনেকের সমস্যা হয়, আবার কোন ইবাদতের মধ্যে অতিরঞ্জন করলে সেখানে বেদাত হয়, কোন ইবাদতের মধ্যে অতিরঞ্জন, অতিরঞ্জন বুঝেন মানে সীমা লঙ্ঘন করা, সীমার উপরে চলে যাওয়া, বলা হয় অমুক নদীর পানি এখন এত সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছে, এইরকম ইবাদতের মধ্যেও যদি বিপদ সীমার উপরে চলে যান তখন এটা হয় কি কথা কয় না, বিপদ সীমার উপরে দি চললেন এটার নাম কি বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ভালোবাসা এটা কি সুন্নত, এটা ইবাদত, এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মহব্বত করা, কি এটা ইমান না? এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। এই মহব্বতের ক্ষেত্রে এই ভালোবাসার ক্ষেত্রে যদি অতিরঞ্জন করেন বিপদ সীমার উপরে চলে যান তখন এটা ইবাদত না হয় শিরক হয়ে যাবে, তখন এটা আর ইবাদত থাকবে না। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, আমি চার রাকাত সালাত আদায় করলাম, চতুর্থ রাকাতে বৈঠকে বসছি, বৈঠকে বসার পরে আমি আত্তাহিয়াত শুরু করলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে কি আত্তাহিয়াত বলেন না, এরপরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চিন্তা করলাম আহারে আমার নবীকে সালাম দেওয়া হবে এখানে, আমার নবীকে সালাম দিব, আমার নবীর আমি আশেক, আমার নবীর পাগল, আমার নবীর মহব্বতকারী, আমার নবীকে সালাম দিব, বসে বসে সালাম দিব, কত বড় বেয়াদবি, বেয়াদবি না? আপনি বসে বসে নবীরে সালাম দিবেন আমার নবীর আশেক, এটা তো হইতে পারে না। সুতরাং আমি আত্মাহিয়াতের মধ্যে দাঁড়াই গেলাম, দাঁড়াই সুন্দর করে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটা দিয়ে আবার সুন্দর করে বসে গেলাম, আত্তাহিয়াতের বাকি অংশ শেষ করলাম, এরপরে আবার দরুদ এসে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি চিন্তা করলাম আহারে আবার কেমনে আমার নবীর বসে বসে দরুদ পড়ি, এটাও তো বেয়াদবি। আবার উঠে দাঁড়াই গেলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আবার চোখে মুখে চুমাও দিলাম, আল্লাহ নবীর মহব্বত করতেছি। আচ্ছা দরুদ শেষ করলাম, শেষ করার পরে বসে বসে পড়লাম আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়ায়ে মাসুরা শেষ করলাম, সালাম ফিরাইলাম, আমার নামাজ হবে কিনা দেখি আপনারা ফতোয়া দেন, আমার সালাত হবে না, কেন হবে না মিয়া, দোষ কি করছি আমি? আমি আমার নবীরে মহব্বত করছি, আমার নবীরে ভালোবাসছি, আমার নবীরে ভালোবাসলেও কি নামাজ নষ্ট হয় নাকি? আরে মিয়া নবী না হইলে নামাজ কই পাইতা, কার উসিলে সিন্নি খাইছো মোল্লা ছিনলা না, কার উসিলে নামাজ পাইলা? যেই নবীর উসিলে তুমি নামাজ পাইছো ওই নবীরে সালাম দিছি, ওই নবীকে মহব্বত করছি, আবার বলতেছো নামাজও হবে না, এটা কেমন কথা? এক জায়গায় গেছি আমি, দেখি যে আজানের আগে দরুদ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনারা শুনছেন কিনা কোন জায়গায়? আমি জিজ্ঞেস করলাম ভাইজান এটা কেমন কথা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ এত বছর পর্যন্ত আজান দিল,
কোনদিন আজানের আগে সালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললো না, আল্লাহু আকবার দিয়ে আজান শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আজান শেষ করছে, আর আপনি দেখি শুরুতেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছেন। তখন এই লোক আমার দিকে চোখ গরম করে বলে কি, কার উসিলায় সিন্নি খাইছো, মোল্লা সিনলা না মিয়া, আল্লাহ রসুল না হইলে আজান পাইতা নাকি, যে রাসুলের উসিলায় আজান পাইছো সেই রাসুলকে সালাম না দিয়ে তুমি আজান দেওয়া শুরু করে দিবা। আমি বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আজান শেষ হইলে সুম্মা সল্লু আলাইহি, আমার উপরে দরুদ পড়ো, আজানের পরে পড়তে বলছেন, পরে পর্যন্ত অপেক্ষা করা যাবে না, আগে রাসুলের দরুদ সালাম দিই তারপরে আজান। এরপরে কয় কি, আমি বললাম না এটা বেদাত, এটা সুন্নতের খেলা, আরা নবীরে মহব্বত করি, আল্লাহ যদি আর আরে জাহান্নামেও দে তাও খুশি, নাউজুবিল্লাহ, কয় নবীরে মহব্বত করি আল্লাহ জাহান্নামে দিলেও বলে খুশি, কি জঘন্য কথা শুনছেন। তাহলে এখানে নামাজের ভিতরে আমি তো নবীরে মহব্বত করছি, খারাপ কিছু করছি, আমার নবীর মহব্বতে আমি দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি, দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়ছি, নামাজ হবে? নামাজ তো হবে না, হবে না, আমও যাবে সালাও যাবে, নামাজও যাবে ইমানও যাবে, খালি নামাজ যাবে না ইমানও যাইব। আল্লাহ বলতেছেন এখানে বসে বসে সালাম দেয় আমার নবীর, আল্লাহ থেকেও আমি নবীরে বেশি মহব্বত করি। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিছি। আজানের ভিতরে দৈনিক 5 বার লক্ষ লক্ষ মসজিদে সারা দুনিয়াতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার উচ্চারিত হচ্ছে, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার উচ্চারিত হচ্ছে। সালাতের ভিতরে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের উল্লেখ আসছে, সাথে সাথে নবীর উপরে সালামকে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন, দরুদকে সালাতের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তার রাসূলের জিকিরকে সমুন্নত করে দিয়েছেন। আল্লাহর চেয়ে আমি বেশি মহব্বত করি না। এখন আল্লাহ বলতেছেন বসে বসে পড়, আর আমি কই না 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 মহব্বত হবে না, দাঁড়ায় পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আল্লাহ বলতেছেন আমার হাবিব একজন বাশার, আমি কই না 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 খবরদার রাসূল বাশার না, রাসূল ফেরেশতা। কেমনে? কয় রাসূল নূরের তৈরি, কারণ বাশার হলো মাটির তৈরি। আমি কই না না রাসূল বাশার না, রাসূল মালায়েকা, কারণ খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, আল্লাহ নূর দিয়ে ফেরেশতা এদেরকে বানাইছেন। তাহলে আল্লাহর চেয়ে বেশি মহব্বত করতে যাই আরো মর্যাদা কমায় দেওয়া হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা বেদাত বুঝতে হলে এই জিনিসগুলো বোঝা জরুরি। আরেকটা বিষয় বলি বেদাতের সাথে, প্রত্যেকটা এবাদতের জন্য 6টি বিষয়ের এত্তেবা জরুরি। প্রত্যেক এবাদতের জন্য কয়টা বিষয়? 6টা বিষয়ের এত্তেবা লাগবে একটা ইবাদতের মধ্যে। 1 নম্বর হলো আসবাব, সববের এত্তেবা করতে হবে। সবব, সবব মানে কারণ, কারণের এত্তেবা লাগবে। কারণের এত্তেবা মানে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন 5 ওয়াক্ত 5 বার। আমরা যদি কেউ বলি ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে 5 বার সালাত ফরজ করেছেন, 5 বারে হবে না আরেকবার বাড়ায় দিই, আমরা এই রাজশাহীর মানুষেরা সবাই মিলে আমরা 6 ওয়াক্ত পড়বো ডেলি, 1 ওয়াক্ত নামাজ বাড়ায় দিলাম, অসুবিধা আছে? খারাপ কিছু বাড়াইছি? নামাজও না বাড়াইছি। নামাজ পড়লেও গুনাহ হয় কি? নামাজ পড়লে গুনাহ হয়? নামাজ পড়ি জাহান্নামেও যাওয়া লাগবে। আল্লাহ পাক 5 বার সালাত ফরজ করছে, কেউ যদি 6 বার ফরজ করে ওই 1 বার বেশি পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কি বলে, এখানে 1 বার যে বাড়াইলাম খারাপ তো কিছু করি নাই, এটা হলো কারণের সাথে মিলে নাই, কারণের এত্তেবা হয় নাই। কেউ যদি কয় মিয়া 6 বার পড়লে অসুবিধা কি? অসুবিধা আছে, অসুবিধা হলো আমার রাসূল 5 বার পড়েছেন, 5 বার ফরজের কথা বলছেন, আপনি 1 বার বাড়ানোর কোনো কারণ এখানে নাই।
এ কারণের এত্তবাটাও ফরজ। কারণের বাহিরে আপনি যদি একটু বাড়ান একটু কমান, এটা হয়ে যাবে বেদাত। দুই নম্বর হলো আল জিন্স, জিন্স মানে ধরন। কোরবানি করতে হয় গরু, ছাগল, মহিষ, তারপরে উট, বাহিমাতুল আনআম। এখন আমি যদি বলি যে ভাই ঘোড়াও তো একই রকম, ঘোড়া দিয়ে কোরবানি করি, হবে ঘোড়া দিয়ে কোরবানি করলে? কেন হবে না, অসুবিধা কি? আল্লাহ রাসূল নিষেধ করছে কোন হাদিসে যে ঘোড়া দিয়ে কোরবানি করা যাবে না? নিষেধ নাই। জিনসের সাথে মিলে নাই, জিনসের এত্তেবা হয় নাই। কারণ বাহিমাতুল আনআম বলতে কোনটা কোনটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিছেন, এর বাইরে গেলেই জিনসের সাথে মিলবে না, তখন এটা বেদাত। কদরের সাথে মিলতে হবে পরিমাণ। জুমার নামাজ দুই রাকাত, যদি কোনো কারণে আমরা চার রাকাত পড়ি, তিন রাকাত পড়ি, নামাজ বেশি পড়ছি কিন্তু নামাজ বাতিল, কারণ পরিমাণের সাথে মিলে নাই। যেখানে দুই রাকাত এখানে দুই রাকাত, যেখানে চার রাকাত এখানে চার রাকাত, যেখানে তিন রাকাত এখানে তিন রাকাত। কাইফিয়াতের সাথে মিলতে হবে কাইফিয়া, কাইফিয়া মানে ধরন। ওজুর মধ্যে প্রথম মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মাথা মাসা, তারপরে পা। আমি যদি বলি ভাই উপরের থেকে নিচের দিকে যাব না, আমি নিচের থেকে উপরের দিকে আসব, আমি প্রথমে পা ধুলাম, তারপরে আমি মাথা মাসে করলাম, তারপরে হাত ধুলাম, তারপরে মুখ ধুলাম, সবই করছি কিন্তু কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, অজু হবে? কেন হবে না? ধরনে মিলে নাই, ধরন উল্টাপাল্টা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে, যেটা পরে করছেন সেটা পরে করার নাম এত্তেবা, এইভাবে করার নাম সুন্নত। এর বিপরীত হলে সেটা হয়ে যাবে বেদাত, এবং এই বেদাতের কারণে ইবাদতটাই বাতিল। পাঁচ নম্বর হলো মাকান, স্থানের সাথে সম্পৃক্ত স্থান। যেমন আরাফার ময়দান, আরাফার ময়দানে নয় জিলহজ, জোহরের পরে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো হজের রুকন। এখন ওই দিন ওই সময় যদি আরাফার ময়দানে বসে না থাকে, কেউ যদি মুজদালিফার ময়দানে আসে বসে থাকে, তার হজ হবে? হজ বাতিল, কারণ ওই স্থানের সাথে ইবাদতটা সম্পৃক্ত, সুন্নতটা সম্পৃক্ত, জামানের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত। সময় বলতে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেই সালাত ফরজ করেছেন, আমি সেই সময় না পড়ি, অন্য সময় যদি পড়ি, তাহলে এত্তেবার বিপরীত, এটা এটাও সুন্নতের বাহিরে বেদাত, তখন এটা ইবাদতটা বাতিল। এবার আসি আমরা আরেকটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এত্তেবাই করি, হাদিসে মানেন আপনারা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন, আপনারা দাঁড়ায় দাঁড়ায় করেন না কেন? নবীর এত্তেবা করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন, এই হাদিস তো সহি নাকি? তা আপনারা মিয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন না কেন? আপনারা বসে বসে করেন কেন? তাহলে তো আপনারাই তো হাদিস মানেন না, সুন্নত মানেন না। কে মানেন? জি, কেমনে মানলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন, আপনারা বলতেছেন বসে প্রস্রাব করতে হবে, তাহলে তো হাদিস মানলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানা ফরজ। প্রথম কথা হলো হাদিস মানা ফরজ, তা হাদিস মানবেন না সুন্নত মানবেন? এবার কোন হাদিস মানবেন না সুন্নত মানবেন, কোনটা মানবেন? জি বলে একটা লাউ একটা কদু, হাদিস আর সুন্নত একটা লাউ একটা কদু, দুটা এক জিনিস। হাদিস মানা মানে সুন্নত মানা, সুন্নত মানা মানে হাদিস মানা। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজা, হাদিসের কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম হলো সুনানে আবু দাউদ। এখন ভিতরে কি আবু দাউদের মধ্যে কি সব সুন্নত না হাদিসও আছে? এটা কি হাদিসের কিতাব না সুন্নতের কিতাব? কি আবু দাউদ কি হাদিসের কিতাব না সুন্নতের কিতাব? হাদিসও আছে সুন্নতও আছে, কিন্তু নাম হলো
কি সুনানে আবু দাউদ, মানে সুন্নত, সুন্নতের বহুবচন সুনান। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে হাদিস আর সুন্নত দুই জিনিস না, আহলুল হাদিস যে জিনিস, আহলুস সুন্নাহ একই জিনিস। যুগে যুগে ওলামায়ে কেরাম সালাফে সালেহিনেরা এই একই পরিভাষাকে বিভিন্নভাবে ব্যবহার করছেন। কেউ এটাকে আহলুস সুন্নাহ বলছেন, কেউ এটাকে আহলুল হাদিস বলছেন। কিন্তু হাদিস আর সুন্নাহ দুটা এক জিনিস, দুটার মধ্যে কেউ আলাদা করেন নাই, আলাদা করলেই ফেস লাগবে। সালাফে সালেহিনের বুঝের বাইরে গিয়ে নিজে বুঝতে গেলে তখন সূত্র মিলবে না, অঙ্ক মিলবে না। যেমন ধরেন একজন বলতেছেন যে শুনেন হাদিস মানা যাবে না, সুন্নত মানতে হবে। তো কেমনে দলিল কি? দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কয়টা জিনিস? দুটা জিনিস। লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, এই দুটাকে শক্ত করে ধরলে কখনো গোমরাহ হওয়ার সম্ভাবনা নাই। কি কি? কিতাব আল্লাহ ও সুন্নাতা নাবিয়্যিহি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত বলছেন, হাদিস তো বলেন নাই। এটা হলো দলিল যে আল্লাহ রাসূল সুন্নত ধরতে বলছেন, হাদিস ধরতে তো বলেন নাই। আচ্ছা, এখন বলেন যে এই যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যটা শুনাইলেন, এটা হাদিস না সুন্নত? যেটা দিয়ে দলিল দিছেন যে সুন্নত মানতে হবে, হাদিস মানা যাবে না, এটা হলো দলিল। তো এই দলিল যে দিলেন, দলিলটা কি হাদিস না সুন্নত? দলিলটা তো হাদিস। তা আপনি বলেন হাদিস মানা যাবে না, তাহলে তো এটা মানাই যাবে না। আপনার সূত্র অনুযায়ী এটা বা, কারণ আপনি বলছেন কোনো হাদিস মানা যাবে না, সুন্নত মানতে হবে। হাদিস মানা ফরজে আইন, ফরজ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আমার রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না, আমলকে বরবাদ করে দিও না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাহিরে গেলে আমল বরবাদ হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আনুগত্য, প্রত্যেকটা হাদিসকে মেনে নিতে হবে। আমল করব না করব তো পরে, কোনটা আমল করতে হবে কোনটা না করতে হবে এটা পরে, কিন্তু আগে ঠিক করে নিতে হবে যে আমার রাসূল যেটা বলছেন এটাকে মেনে নিতে হবে। কিন্তু আমি যদি প্রথমে অস্বীকার করি যে রাসূলের কথা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত স্বীকার করলাম না, তাহলে আমি গোমরাহির দিকে চলে গেলাম। এজন্য আমার ভাইয়েরা জীবনের সর্বক্ষেত্রে, তাহলে যেটা আমরা বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন, এটাকে মানবেন কি মানবেন না? জি বলেন না দেখি আপনারা কিছু। এটাও মানতে হবে, মানবো, তবে সব সময় আমলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখান নাই। এটা দেখাইছেন আপনি অসুস্থ হয়ে গেছেন, বসতে পারতেছেন না, অথবা এমন জায়গায় প্রস্রাব করতে গেছেন যেখানে বসার মতো অবস্থা নাই, তখন আপনি কেমনে প্রস্রাব করবেন? তখন আপনি কি গাছের উপরে উঠে প্রস্রাব করবেন? তখন তো আপনাকে দাঁড়াই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ সময়ের সুস্থ মানুষেরও নবী, অসুস্থ মানুষেরও তিনি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য দেখাই দিয়েছেন, তাহলে হাদিস এটাও আমরা মানি, মানতে হবে। আচ্ছা, এরপরে আসেন সুন্নতের অনুসরণ করার জন্য সব সময় আহলুস সুন্নাদের সোহবত লাগবে, আহলুল বেদাত থেকে দূরে থাকতে হবে। যদি আপনি আহলুল বেদাতের সোহবতে থাকেন আর সুন্নতের অনুসরণ করতে চান, তাহলে আপনার দ্বারা সুন্নতের অনুসরণ হবে না, এটা খেয়াল রাখতে হবে। যদি আমি সুন্নতের এত্তেবা করতে চাই, তাহলে সব সময় আহলুস সুন্নাদের সোহবত লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। সাদিকিনদের মত হয়ে যাওয়ার জন্য আল্লাহ বলছেন, সাদিকিনদের সঙ্গী হও, সাদিকিনদের সাথে থাকো। অর্থাৎ সালেহীন যারা, আহলুস সুন্নাহ যারা, সুন্নার অনুসরণকারীদেরকে মহব্বত করতে হবে, সুন্নার অনুসরণকারীদের সাথে থাকতে হবে, সোহবত লাগবে, সুন্নার অনুসরণকারীদের থেকে এলেম নিতে হবে।
যদি সোহবত থাকি আহলুল বেদাত বেদাতের অনুসারীদের আর আমি সুন্নত পালন করতে চাই, তাহলে সম্ভব হবে না। তাহলে আহলুস সুন্নাহদের সোহবত, সাদেকিনদের সোহবত যেহেতু জরুরি, তাহলে আমাদের পীর সাহেবদের কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে তাদের সোহবতে থাকতে হবে। কি বলেন? কথা বলেন না দেখি। যেহেতু আল্লাহ পাক বলছেন কোনো মাস সাদেকিন, সাদেকিনদের সাথী হয়ে যেতে বলতেছেন, তাহলে পীর সাহেবের সোহবত লাগবে। কি বলেন? পীর সাহেব আর শায়খ তো এক জিনিস, কি শায়খ আর পীর সাহেব এক জিনিস? কি বলেন? অনেকেই এখন এই বক্তব্য দিতেছেন যে শায়খ আর পীর সাহেব এক জিনিস। আরব দেশে পীর নাই, আরব দেশে শায়খ আছে, আর বাংলাদেশে পীর আছে। আরব দেশে আছে কি শায়খ, বাংলাদেশে আছে পীর। কে বলছে আরব দেশে পীর নেই? আরব দেশে এত শায়খ, এই শায়খ এত পীর। বাংলাদেশে আমরা পীর বলি, আরব দেশে বলে কি শায়খ। তাহলে আরব দেশেও তো পীর আছে। তারপরে কে বলছে কোরআনে পীর নেই? কোরআনেও পীরের কথা আছে, আছে না? কি আছে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ পাক বলে দিয়েছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন সে হেদায়েত পায়, আর যাকে আল্লাহ হেদায়েত দেন না ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, সেই কোনো ওলি মুরশিদ পীর সাহেব খুঁজে পায় না। এই তো কোরআনের মধ্যে পীর সাহেবের কথা পাওয়া গেছে। কি বলেন, পাওয়া গেছে? এখানে ওয়ালিয়্যান মুরশিদা বলে কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা দিয়ে কোরআনে কারিমকে নিজেদের হীন স্বার্থে, ব্যবসার স্বার্থে আল্লাহর কোরআনের ব্যবহার, যে আল্লাহ নাকি এখানে ওয়ালিয়্যান মুরশিদা দিয়ে পীর সাহেবের কথা বলছেন। এই 1400 বছরে কোনো তাফসীরকারক এই আয়াতে কারিমার এই তাফসীর করেন নাই। যার কাছে ফ্ল্যাট আছে তার খানা আছে, যার ফ্ল্যাট নাই তার খানা নাই, যার পীর সাহেব আছে তার হেদায়েত আছে, যার পীর সাহেব নাই তার হেদায়েত নাই। নাউজুবিল্লাহ। কোরআনে কারিমের আয়াতের সাথে এই কথার দূরতম কোনো সম্পর্কও নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিয়্যান মুরশিদা বলে আল্লাহ নিজেকে বুঝাইছেন। আল্লাহ হলেন ওয়ালি, আল্লাহ হলেন একমাত্র মুরশিদ, মানুষকে হেদায়েতের রাস্তা দেখান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইমানদারদের ওয়ালি। আচ্ছা, তো আরব দেশেও তো শায়খ আছে, কি বলেন? বাংলাদেশে পীর আছে, দুটা কি এক জিনিস? পার্থক্য কোথায়? অনেক পার্থক্য, একটা দুইটা না। এক নম্বর পার্থক্য, আরব দেশের শায়খেরা এক তরিকায় বিশ্বাসী, বাংলাদেশের পীর সাহেবেরা 126 তরিকায় বিশ্বাসী। এক নম্বর মৌলিক পার্থক্য, আরব দেশের যত শায়খ আছেন সমস্ত শায়খেরা এক তরিকায় বিশ্বাস করে, সেই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাংলাদেশের যেই পীর সাহেবরা আছেন তাদের তরিকা আছে কয়টা? 126টা। তন্মধ্যে একেবারে শর্টকাট, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ তরিকা কোনটা? সিস্তিয়া সাবেরিয়া। এই 126টা, এইগুলো আরব দেশের শায়খদের ধারে কাছেও নাই, তারা এই সকল তরিকায় বিশ্বাসী না। বাংলাদেশের পীর সাহেবরা এই 126 তরিকা বিশ্বাসী। আরবের শায়খেরা মানুষকে শিক্ষা দেন কোরআন এবং সহি হাদিস থেকে, বাংলাদেশের পীর সাহেবরা শিক্ষা দেন মানুষকে কাশফের শিক্ষা, এলহামের শিক্ষা, এলকার শিক্ষা, স্বপ্নের শিক্ষা। উনাদের জ্ঞানের সোর্স, এলমের সোর্স কোরআন এবং সহি হাদিস, আর এখানকার পীর সাহেবদের এলমের সোর্স, এলমের উৎস কোরআন আর সহি হাদিস না। এলমের উৎস হলো তাদের কাশ, এলহাম, এলকা, স্বপ্ন, সব স্বপ্নে দেখা হয়। আরবের শায়খদের অদ্ভুত অদ্ভুত কারামত নাই, বাংলাদেশের পীর সাহেবদের অদ্ভুত অদ্ভুত কারামতের নামে মিথ্যা কাহিনী আছেন।
মক্কাতে একজনের পাসপোর্ট হারাই গেছে, লোকটা বসে বসে কাঁদতেছে, আহারে কেমনে দেশে যাম। কায় মিয়া চিন্তা কিসের, এদিকে আসো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে সামনে দিয়ে হাঁটো। হাঁটা শুরু করছে, দেখে বরিশাল আসে পৌঁছে গেছে। হুজুরের কত বড় কারামত যে একটু চোখ বন্ধ করছে বরিশাল চলে আসছে মক্কা থেকে, পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না। তারপরে রাত্রে তাহাজ্জুদের সময় হুজুর উঠে রওনা দিছে, হুজুরের পিছে পিছে খাদেম রওনা দিছে, কিছুক্ষণের মধ্যে দেখে আফ্রিকা জঙ্গলে পৌঁছে গেছে। কত বড় কারামত! আরবের কোন শায়েখদের এই জাতীয় কারামত নাই, বাংলাদেশের এই প্রত্যেক পীরের এইরকম কয়েকশো মিথ্যা আজগুবি কল্পকাহিনী আছে। আরবের শায়েখ আর বাংলাদেশের পীরের পার্থক্য, আরবের কোন শায়েখ মানুষকে সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই সকল তরিকার উপরে কোনো মানুষকে বায়াত করার না, বাংলাদেশের পীর সাহেবরা বায়াত করার। কি ঠিক আছে না? কিসের উপরে বায়াত করার? সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিস্তিয়া সাবেরিয়া, সিস্তিয়া নিজামিয়ার উপরে। আরবের শায়েখেরা মানুষকে মুরিদ বানায় আল্লাহর, বাংলাদেশের পীর সাহেবরা মানুষকে মুরিদ বানায় নিজের। কি বলেন? আরবের কোন শায়খ তাদেরকে মানুষকে তাদের মুরিদ বানায় না, তারা আল্লাহর মুরিদ হইতে বলে। আর বাংলাদেশের ওনারা তাদের নিজেদের মুরিদ হইতে বলে। এরকম আরো অসংখ্য পার্থক্য আছে। তাহলে আরবের শায়খদেরকে আর পীর সাহেবদেরকে এক বানানো ঠিক না, এটা আকাশ পাতাল পার্থক্য আছে। এজন্য আমি সর্বশেষ যে কথাটা বলছি যে আমার ভাইরা, সুন্নতের উপরে থাকতে হলে, বেদাত থেকে মুক্ত থাকতে হলে সব সময় আহলুস সুন্নাহ যারা, আকীদায় যারা সুন্নতে বিশ্বাসী, ইবাদতে যারা সুন্নতে বিশ্বাসী, মুআমালাতে যারা সুন্নতে বিশ্বাসী, আখলাকে যারা সুন্নতে বিশ্বাসী, এই সুন্নতে বিশ্বাসী, সুন্নত আমলকারী, সুন্নতের এত্তেবাকারী আহলুস সুন্নাদের সোহবত লাগবে, আহলুস সুন্নাদের থেকে এলেম নিতে হবে। এই জায়গায় যদি গন্ডগোল হয়, আহলুস সুন্নাহ চিনতে যদি ব্যর্থ হই, তাহলে আমার কপালে সুন্নত নাই, হেদায়েত নাই, আমার কপালে আছে বেদাত, গোমরাহী। এই জন্য আমাদেরকে সবসময় এলেম নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সবসময় আহলুস সুন্নাহদের থেকে এলেম নিতে হবে, সুন্নতের এত্তেবাকারীদের থেকে এলেম নিতে হবে, তাদের সোহবতে বেশি থাকতে হবে। আর বেদাতীদের থেকে, যারা আহলুল বেদা, যারা বেদাত ভালোবাসে, বেদাতের চাষ করে, বেদাতের প্রচার করে, বেদাতের প্রসার করে, বেদাত দিয়ে রমরমা ব্যবসা করে, এইরকম আহলুল বেদাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত, সুন্নতি আকীদা, সুন্নতি আমাল, সুন্নতি মুআমালাত, সুন্নতি আখলাক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকারের বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত সবরের সাথে বসে ওলামায়ে কেরামদের থেকে এলেম নেওয়ার তৌফিক দান করুন। এই ইসলামী সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। যে সকল বিষয়ে আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই কয়েকটি প্রশ্ন এসেছে, আমাদের শায়খ চলে আসছেন, তো সংক্ষেপে আমরা শেষ করি। ফজর সালাতের পরে সম্মিলিতভাবে সূরা হাসরের শেষের তিন আয়াত পড়া যাবে কি? ফজর সালাতের পরে সম্মিলিতভাবে সূরা আল হাসরের শেষ তিন আয়াত পড়ার ব্যাপারে তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, কিন্তু হাদিসটি সহি নয়, হাদিসটি দঈফ হাদিস। সুতরাং দঈফ হাদিসের উপরে আমল করা যাবে না, কারণ দঈফ হাদিসের উপরে আমল করতে হলে কেউ কেউ বলেন যে দঈফ হাদিসের উপরে আমল করা যায়, আকীদা পোষণ করা যায় না, কিন্তু আমলের সাথে আকীদা জড়িত, ঈমান জড়িত। আগে বিশ্বাস, আগে ঈমান, তারপরে আমল। যে এই আমলটা করলে এত লক্ষ ফজিলত, এটা আগে বিশ্বাস করতে হয়। এই আমলটা করলে সওয়াব হবে, এটা আগে বিশ্বাস করতে হয়, তারপরে আমল করতে হয়। এই জন্য প্রত্যেকটা আমলের সাথে ঈমান জড়িত। এই জন্য দঈফ হাদিস দিয়ে আমলও করা যায় না, আকীদার ইমানের বিষয়ে বিশ্বাস করা যায় না। সুতরাং এমনি সূরা আল হাসরের শেষ আয়াত যদি আমি বিভিন্ন সময় তেলাওয়াত করি, এটা কোরআনে কারিমের আয়াত, এবং আয়াতগুলো তাওহীদের আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাতি নাম এখানে উল্লেখ করা হয়েছে। এটা আমি যে কোনো সময় তেলাওয়াত করতে পারি, কোরআনে কারিমের আয়াত, আল্লাহর সুন্দর সুন্দর নাম, এই হিসাবে। কিন্তু ওই যে ফজরের পরে
তারপরে মাগরিবের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ইমাম সাহেবের নেতৃত্বে এটা পড়া সুন্নতের খেলাফ, এটা করা যাবে না। মহিলারা এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে দিন প্রচার করছে, দোয়ার অনুষ্ঠান করছে, এটা কি শরীয়ত সম্মত? না, এটা শরীয়ত সম্মত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, সাহাবা ইকরামের স্ত্রীরা এভাবে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে দাওয়াত দেওয়ার জন্য, তারপরে দোয়ার অনুষ্ঠান করার জন্য এগুলো যান নাই। বরং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবাই এসে এলেম শিখে গেছেন, তিনি বাড়ি থেকে বের হয়ে দূরে গিয়ে এলেম শিখান নাই। মানুষ মারা গেলে মহিলারা বিচি বা আঠি দিয়ে কালেমা পড়ে বকশিয়ে দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা পুরাটাই শরিয়ার বাহিরে, এটাকে বলা হয় বিচি খতম। এই খতম শরীয়তে নাই, অর্থাৎ এই জাতীয় যত খতম আছে, কোরআনে কারিমের তেলাওয়াত করে খতম, তারপর খতমে ইউনুসের খতম, খতমে আরো বিভিন্ন রকমের খতম আছে, আর সবচেয়ে যেটা দামি খতম, সবচেয়ে মূল্যবান কোন খতমটা বলেন তো দেখি, যেটার হাদিয়া বেশি, টাকা বেশি, আপনাদের দেশে কোন খতমের হাদিয়া সবচেয়ে বেশি? কোরআন খতম। এর থেকেও আরো দামি একটা খতম আছে, এই খতমের নাম হলো সুরিয়ানি খতম। নাম শুনছেন? সুরিয়ানি খতম। সুরিয়ানি খতম এশার পরে শুরু করতে হয়, ফজরের আগে শেষ করতে হয়, সারা রাত ঘুমানো যাবে না। কি পড়তে হয়? দুনিয়ার শেরেকি শেরেকি কিছু কবিতা পড়তে হয়। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রিক কতগুলো শেরকি কবিতা আছে, এই কবিতাগুলো এশার পর থেকে ফজর পর্যন্ত পড়তে হয়। তো যেহেতু হুজুররা সারা রাত ঘুমাবে না, ইমাম সাহেব সারা রাত ঘুমায় না, তা হাদিয়া সবচেয়ে বেশি, কারণ বাকি খতম সব দিনে, এই খতম রাত্রে, এই জন্য এই খতম সবচেয়ে দামি খতম। তো এই জাতীয় যত খতম আছে এগুলো সব সুন্নতের বিপরীত, এগুলো সব বেদাত। স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে কি? জি, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে, শরীয়তে কোনো বাধা নিষেধ এ ব্যাপারে নাই। তবে এমন পরিস্থিতি, এমন অবস্থা তো তৈরি হয় না যে সেখানে গোসল দেওয়ার আর লোকে নাই, স্ত্রী গোসল দিতে হবে। আমাদের সমাজে একজন মারা গেলে গোসল দেওয়ার কত লোক, আশেপাশে সবাই আসে গোসল দেওয়ার জন্য। এই জন্য শরীয়তে অনুমোদন আছে, কিন্তু অনুমোদন আছে বলে স্ত্রী দিতে হবে এটা জরুরি বিষয় না। এই জন্য স্ত্রী, তখন স্বামী মারা যাওয়া মানে একজন স্ত্রী তিনি সবচেয়ে বেশি শোকের মধ্যে আছেন, এই জন্য অন্যরা শোক প্রকাশ করে তিন দিন, আর স্ত্রী কতদিন? চার মাস দশ দিন স্বামী মারা গেলে, কারণ তার শোকটা কঠিন, মারাত্মক শোক। তাহলে এরকম শোকার্ত অবস্থায় তিনি গোসল দিতে যাবেন কেন? অন্যরা গোসল দেবে, যে মানুষের নাম রসুল বা গোলাম রসুল বলে ডাকা যাবে না, এরকম ডাকা যাবে না। গোলাম রসুল সর্বপ্রথম এই উপমহাদেশে একজন আলম ছিলেন, নাম হলো আহমেদ রেজা খান বেরলভি, যিনি বেরলভি তরিকার ইমাম, তিনি নিজের নাম রেখেছেন আব্দুল মুস্তফা। তিনি বলেন যে আমি মুস্তফার গোলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। এই জন্য দেখবেন আমাদের দেশের অনেক পীর সাহেব আছে, তারা গর্ব করে বলে মিয়া আমি মুহাম্মদের গোলাম, এরকম বলে। এটা শেরকি কথা, মানুষ হবে আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর গোলাম, আব্দুহু ওয়া রাসূলুহু। সুতরাং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে মানুষকে আল্লাহর গোলাম বানাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হওয়ার জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠান নাই। এই জন্য কাউকে গোলাম রসুল বা রসুল বলে ডাকা যাবে না। কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়া যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার সাথে মাটি দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এটা কোরআনে কারিমের একটা আয়াত। এই আয়াত আমি তেলাওয়াত করতে পারি যে কোনো সময়, কোনো অসুবিধা নেই, কিন্তু মাটি দেওয়ার সময় এইটা পড়া সুন্নত বা এটা পড়ার ইবাদত, সওয়াবের কাজ, এটা মনে করা যাবে না। কিন্তু আমাদের দেশে এটা বহুল প্রচলিত, আবার বানানো হয়েছে তিনটা দিবা, প্রথমটার সময় মিনহা খালাকনাকুম, তারপরে ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনবারে তিনটা নিবা, সুন্দর করে বানাইয়া দেওয়া হয়েছে, শরীয়ত বানাই ফেলছে নিজে।
কারণ আমাদের দেশে সবাই হলো আমিরে শরীয়ত, সবাই আমির, শরীয়তের আমির। তো সুতরাং শরীয়তের আমির যিনি, তিনি শরীয়ত বানান। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন যোগে তাদেরকে নির্দেশনা দেন, আবার কাশফের মাধ্যমে তাদের এলেম। তারা বলে যে কোরআন হাদিসের এলেম হলো মাইয়্যাত আন মাইয়্যাত, আর কাশফের এলেম হলো যে কালবি আন রাব্বি। তো মানে কাশফের এলেম হলো কালবি আন রাব্বি, আমার কলব আর রব সরাসরি যোগাযোগ, আর কোরআন হাদিসের এলেম হলো মাইয়্যাত আন মাইয়্যাত, এক মাইয়্যাতের থেকে আরেক মাইয়্যাত। মানে হাদিসের বর্ণনাকারী যারা আছে এরা তো সবাই মারা গেছে, এগুলো মারা যাওয়া লোকদের বর্ণনা, আর কলবের যে এলেম এটা জিন্দা বর্ণনা সরাসরি আল্লাহর সাথে। এই জন্য তাদের সব আমলের দলিল পাওয়া যায় না, দলিল তো কলবে, দলিল তো ফাইবা কই তুমি, এই জন্য এটা পড়া যাবে না। জর্দা কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরুনা হারাম, এগুলো মাকরুনা, এগুলো সব হারাম। সালাত কসর করার বিধান, যখন আপনি সফরে থাকবেন তখন সালাত কসর করবেন। জি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।